তিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ার। সামান্য টাকা রোজগার করেও নিয়মিত অনাথ অসহায় শিশুদের পাশে দাঁড়ান মালদহের মানিকচক থানার কর্মরত মহিলা সিভিক রিমা খাতুন। যখন যেভাবে পারেন দুই হাত ভরে সাহায্য করতে এগিয়ে আসেন। মানিকচক থানা এলাকার বিভিন্ন প্রান্তে কখনো অসহায় খুদেদের পোশাক, আবার কখনো পড়াশোনার সামগ্রী কিনে দেন নিজের উপার্জনের টাকা দিয়ে। নারী দিবসের আগে তাকে আরও এক মহৎ কাজে দেখল মানিকচকের বাসিন্দারা। অনাথ অসহায় শিশুদের পাশে দাঁড়ালেন মালদহের মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ার রিমা খাতুন। অসহায় বাচ্চা অনেকেও আছে যাদের বাবা নেই, মা নেই, অনেকেও আছেন এখানে বাবা মা কেউ নেই, অনেক কারো মা নেই বাবা নেই। এখানে বেশ সুন্দর জায়গা, মাদ্রাসা হয়েছে এখানে, খাওয়া দাওয়া সব কিছু সব কিছুর ব্যবস্থা আছে। খুব ভালোভাবে খবর শুনেছিলাম এখানে অনেকটা অসহায় বাচ্চা আছে, তো একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলাম, একটু হেল্প করে দিলাম। আমি চাই আমার মতো আরও চারজন পাশে এসে দাঁড়া, কারণ এখানে অনেক অসহায় মানুষ আছে, আর এমনকি কারো বাবা মা কেউ নেই। তো এখানে বেশ ভালোভাবে খাওয়ানো দাওয়ানো সব কিছু হয়, পড়াশোনা খুবই সুন্দরভাবে করাচ্ছেন মাস্টারমশাইরা ম্যাডামরা। মানিকচকের শেখপুরা ও লক্ষ্মীপুরের মাঝামাঝি এলাকায় অনাথ অসহায় শিশুদের পড়াশোনার জন্য একটি আশ্রম রয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ ইমরান সেই অনাথ আশ্রমটি পরিচালনা করেন। শুধুমাত্র অনাথ শিশুরা নয়, এলাকার বহু দুস্থ অসহায় পরিবারের শিশুরা সেখানে থেকে পড়াশোনা করেন। সেখানে প্রায় 80 জন ক্ষুদে শিশু পড়াশোনা করে, তাদের মধ্যে প্রায় 10 জন অনাথ ও বাকিরা অসহায় দরিদ্র পরিবারের। ওই শিক্ষা প্রতিষ্ঠানের বেশ কয়েকজন অনাথের পাশে খাদ্য ও বস্ত্র সামগ্রী তুলে দিয়ে পাশে দাঁড়ালেন সিভিক ভলেন্টিয়ার রিমা খাতুন, পাশাপাশি সমস্ত ছাত্রীদের মিষ্টিমুখ করান। আমাদের মাদ্রাসায় রিমা খাতুন সিভিক ভলেন্টিয়ার মানিকচক থানা থেকে আমাদের কাছে এসেছিল। উনি দেখতে চেয়েছিলেন এই মাদ্রাসাটা, যেখানে গরিব ও সহায় এতিম বাচ্চারা থেকে পড়াশোনা করে এবং সমস্ত বাচ্চাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয় এবং বাচ্চারা সকলে স্কুলেও পড়াশোনা করেন। এখানে বাংলা, ইংরেজি, অঙ্ক ও আরবিক, উর্দু সহ পড়ানো হয়। রিমা দিদি এসে নিজের হাত থেকে অনেক কিছু সাহায্য করেছেন। আমি সকলের কাছে আবেদন করব এই দিদির মতন সকলে এই মাদ্রাসাতে যেন যোগদান করতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার শেখ ইমরান রিমা খাতুনকে ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য। পাশাপাশি ইমরানবাবু জনগণের কাছে অনুরোধ করেছেন, এলাকার এমন অনাথ অসহায় ছাত্রী থাকলে তার শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াবেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন। আগামীতে শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের আরও সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিক ভলেন্টিয়ার রিমা খাতুন। তার এমন কাজকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।